এবারে পুরো খবর স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী বইয়ের ইংরেজি অনুবাদে যেন ভুলের ছড়াছড়ি চ্যানেল 24-এর অনুসন্ধানে মিলেছে এমন তথ্য ভুল স্বীকার করে সংশোধনের আশ্বাস দিয়েছেন অনুবাদক জুমাতুল বিদা রিপোর্ট স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা নিজের সবটাই যিনি উজাড় করেছিলেন লাল সবুজের এই ভূখণ্ডের জন্য ব্যক্তিস্বার্থ ভুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল সাধারণের অধিকার আদায়ে আমার বাংলার মানুষের অবুকের উপরে গুলি করা হয়েছে কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে কি করে মানুষকে হত্যা করা হয়েছে ইতিহাসের মহানায়ককে জানা ও চেনার সেরা উপায় তার আত্মজীবনী মৃত্যুর 37 বছর পর প্রকাশিত হয়েছিল অসমাপ্ত আত্মজীবনী বাংলায় প্রকাশিত বইটি একই বছর ইংরেজিতেও অনুদিত হয় বাংলা ভাষাভাষীদের বাইরে বিশ্বনেতাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এরপর নানা ভাষায় বইটি প্রকাশিত হয়েছে কিন্তু বাংলা আর ইংরেজি সংস্করণে রয়ে গেছে অসামঞ্জস্য ইংরেজি অনুবাদের ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে বঙ্গবন্ধু আর ইতিহাস সম্পর্কে ভিন্ন ধারণা ইংরেজি বইটাতে আমি পড়তে গিয়ে বাংলা এবং ইংরেজির সাথে যখন মিলাতে গেলাম তখন আমি অসংখ্য ভুল ত্রুটি অসামঞ্জস্য তথ্যবিন্যাস এমনকি বঙ্গবন্ধু চেতনা বিরোধী বক্তব্য দেখে আমি স্তম্ভিত হয়ে যাই যে এই বইটি কি করে মানুষের হাতে গেল উইদাউট চেকিং কারণ বইটা কেউ পড়ে দেখছেন বলে আমার কাছে মনে হয় না যারা বিতরণ করছেন তারা অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু উল্লেখ করেন সাম্প্রদায়িক দাঙ্গার সময় মৌলভী সাহেবের পেছনে লাঠি ও তলোয়ার হাতে ছুটছেন একদল লোক কয়েকজন লোক কিছু লাঠি নিয়ে বঙ্গবন্ধুর পাশে দাঁড়ালেন বইটির ইংরেজি সংস্করণে হাতের সেই লাঠি হয়ে গেল তরোয়ারি যা ডাক্তার কালিদাস বৈদ্যের লেখা বিতর্কিত বই বাঙালির মুক্তিযুদ্ধের অন্তরালে শেখ মুজিব এর 54 ও 55 পৃষ্ঠার বর্ণনার সাথে মিল রয়েছে যেখানে বলা হয় দাঙ্গায় শেখ মুজিবুর রহমান নিজ হাতে ছোড়া নিয়ে রাস্তায় নেমেছিলেন শুধু তাই নয় তা আনফিনিশড মেমোরিজ বইয়ে ভুল রয়েছে বঙ্গবন্ধুর ম্যাট্রিক পরীক্ষার সালটিও যেখানে তিনি উল্লেখ করেন 41 সালে পরীক্ষা দেওয়ার কথা দ্বিতীয় বিভাগে পাশ করে কলকাতায় ইসলামিয়া কলেজে ভর্তি হয়ে বেকার হোস্টেলে থাকতেন বঙ্গবন্ধু ইংরেজি সংস্করণে বঙ্গবন্ধুর কথনে ঠিক থাকলেও বইয়ে যোগ করা পলিটিক্যাল প্রোফাইলে রয়েছে ভুল সেখানে 1940 সালে বঙ্গবন্ধুর ম্যাট্রিক পাশ করার কথা লেখা গবেষক এম এ বার্নিকের গবেষণায় প্রথম উঠে আসে এমন অসঙ্গতি যা সূত্র ধরে চ্যানেল 24 বিস্তৃত অনুসন্ধান চালায় প্রকাশনা সংস্থা থেকে খোঁজ চলে স্বনামধন্য ও এলাকা ভিত্তিক লাইব্রেরিতে সবখানে একই ভুল সংখ্যায় যা নেহাত কম নয় বইটির ইংরেজি অনুবাদে পাঞ্জাব মুসলিম ছাত্র ফেডারেশনের প্রতিনিধির সাথে সাক্ষাতের ঘটনায় পীর সালাউদ্দিনকে বানিয়ে দেয়া হয়েছে পীর জালালউদ্দিন আর অসমাপ্ত আত্মজীবনীতে ষড়যন্ত্রকারী দলীয় নেতৃবর্গকে চিহ্নিত করে আব্দুস সালাম খান ময়মনসিংহের হাশিম উদ্দিন আহমেদ রংপুরের খয়রাত হোসেন নারায়ণগঞ্জের আলমাস আলীও আব্দুল আওয়ালের কথা উল্লেখ করেন বঙ্গবন্ধু অনুবাদে নেই আব্দুল আওয়ালের নামটি এমনকি আওয়ামী লীগের উপর তৎকালীন সরকারের প্রথম প্রকাশ্যে আঘাতে গ্রেফতারকৃতদের সংখ্যাও গায়েব ইংরেজি অনুবাদে পিকিং শান্তি সম্মেলনে বঙ্গবন্ধু বাংলায় বক্তব্য দেন এবং আতাউর রহমান খান সেটি ইংরেজি অনুবাদ করে শোনান বলে বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে উল্লেখ করেছেন অথচ ইংরেজি সংস্করণের সময় আতাউর রহমান খানের সেই অনুবাদের তথ্যটি বাদ দিয়ে দেওয়া হয় এমনকি সম্মেলনে 378-এর পরিবর্তে লেখা হয় 338 জন সদস্যের কথা আর সংগঠনের নাম ঠিক রেখে অনুবাদের বিষয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বইটিতে ছাত্রলীগের স্থানে লেখা হয়েছে স্টুডেন্ট লীগ যার ফলে ভিন্ন ভাষার কেউ বইটি পড়ে ছাত্রলীগ নামক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সংগঠনটির নাম পর্যন্ত জানার সুযোগ পাবে না
পরিকল্পনা অনুযায়ী জেল কর্তৃপক্ষকে দরখাস্ত দিয়ে 16 ফেব্রুয়ারি থেকে অনশন শুরুর হুঁশিয়ারির তথ্যটি বিকৃত ইংরেজি অনুবাদে। উল্লেখ নেই 15 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়টিও। আমার মনে কি যে অনুবাদটা যেভাবে, যার হাত ধরে এই অনুবাদ, তিনি কি বলছেন ভুলের মহামারী নিয়ে? তা আমার চোখে তো কোনো ভুল নেই, আর যারা এটাকে ওয়েট করেছে আমাদের প্রাইম মিনিস্টার টিম, তারা তো এটা চোখে পড়লে তখনই ঠিক করে নিয়েছে। এরপর আর কোনো সংশোধনে আমি কোনো কারণ দেখি না। ভুলটা আমার না, এটা কালেকটিভ ভুল, অনেকেই এটার মধ্যে ইনভলভ ছিল। আমি অনুবাদ করেছি একা, কিন্তু অনুবাদটা লাইন বাই লাইন দেখা হয়েছে, অ্যাপ্রুভ করা হয়েছে, তারপরে গেছে। তো কী বলবো আর, দায় স্বীকারের সঙ্গে ভুল সংশোধনের উদ্যোগের আশ্বাসও দিয়েছেন অনুবাদক। খুব ছোট মূল ন্যারেটিভকে কোনোভাবে মানে ইয়া করে না, কিন্তু সত্যের স্বার্থে এগুলি হয়তো মানে পরবর্তী এডিশনে এটা ঠিক করা যায়, ইমপ্রুভড এডিশন করা যায়। যদিও শুধু ইংরেজি নয়, এই ভুলের রেশ ছড়িয়ে পড়েছে অন্য ভাষার সংস্করণগুলোতেও। সুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। অদ্ভুত এক উটের পিঠে যেন চলছে দেশ। জ্বালানির বাড়তি দামের বোঝা সাধারণ মানুষের কাঁধে চেপে বসেছে। চাল ডাল থেকে শুরু করে সবজির বাজারেও নেই স্বস্তির কোনো ছাপ। অসহায় ক্রেতাদের তাই একমাত্র চেষ্টা কম কিনে সাধ্যের মধ্যে বেঁচে থাকা। বাজারে অতিরিক্ত দামে আটকে ওঠা সাধারণের জীবনে এখন রোজকারের ঘটনা। জাতীয় ক্রিকেট দলের সেঞ্চুরি কিংবা ডাবল সেঞ্চুরির খবর খুব একটা না মিললেও নিত্যপণ্যের বাজারে এখন তা নিয়মিত ঘটনা। সপ্তাহের ব্যবধানে 40 টাকা বেড়ে ডাবল সেঞ্চুরি করেছে ব্রয়লার মুরগি, আর অন্যান্য মুরগির দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 40 টাকা। ডিমের দামও ডজন প্রতি 150 হাঁকিয়ে চলেছে। তেলের বাজেট বাড়িয়ে গেছে, সব জিনিসের বাজার বাড়িয়ে গেছে। এই সপ্তাহে এসে 200 টাকা কেজি ব্রয়লার মুরগি, এবং পাকিস্তানি মুরগি 280 টাকা কেজি, লাল মুরগি 280 টাকা কেজি। ওদের মুরগি যে হিসেবে খরচ, ওই হিসেবে তো আমরা মাল পাইতেছে না। সমন্বয় করেই চলতে হবে, তাছাড়া তো করার কিছু নাই। যত কমান সম্ভব তত ভালো, গরিবের জন্য ভালো, বড় লোকের জন্য ভালো, মিডিয়ামের জন্য ভালো, সবার জন্যই ভালো। যেখানে যা লাগতো তার চেয়ে কমায় দিবেন, এই ছাড়া তার পথ নাই। সব ধরনের চাল বস্তা প্রতি দাম বেড়েছে 200 টাকা, আর সুগন্ধি চালে বেড়েছে 500, সাথে ডাল, আটা, ময়দা, সুজি, চিনি। ফলাফল, ক্রেতাদের দীর্ঘশ্বাসে ডায়েটিং। ডলারের দাম বাড়তি, সেই সাথে সাথে জ্বালানি তেলের দাম বাড়তি, এই কারণে আপনার দুইটা একত্রে সমন্বয় করে সমস্ত কিছুর দাম বাড়তি। হিসেবে বলতে গেলে আমাদের বাসা ভাড়া, আপনি দোকান খরচ উঠে তো আমাদের কষ্ট। একটা লাক্স সাবানে 5 টাকা বাড়াইছে কেজিতে, তারপর একটা ডিটারজেন্টে 15-20 টাকা বাড়ছে এক সপ্তাহের ব্যবধানে। যেখানে মাছ একটু ভালো নিতাম, এখন একটু কম দামের মধ্যে যে মাছটা পাওয়া যায় সেটা নেওয়া হচ্ছে। এভাবে যদি বাড়ে সাধারণ মানুষ বাঁচাই তো কঠিন হয়ে যাবে। যদি তেল লাগছে 5 কেজি, আমি এখন মাসে 3 কেজি চেষ্টা করি খাওয়ার জন্য, ওই 2 কেজি যেন আমার আরও 15 দিন যায়। এভাবে আমরা মানে ডায়েট কন্ট্রোলের মধ্যে এখন আসি। আগে যেরকম করতাম এখন সীমিত করি, বেশি করা যায় না আগের মতো। বাজার 80-500 টাকা লয়ে আসতে যা, তেলের দাম যদি 240 টাকা হয় তা বাজার তো এমনি বাজেট আমাদের যা বাদ। যে পরিমাণে আমরা নিতাম সেই পরিমাণটা কমিয়ে আমাদের সেই অর্থের সাথে সেটা সমন্বয় করতে হচ্ছে। টয়লেট্রিস সামগ্রী, শুকনো খাবার, গুঁড়োদুধের দাম 5 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। বেঁচে থাকার লড়াইটা এখন কেজি থেকে নেমেছে গ্রামে। প্রতি মাসেই আমাদের মানে ঋণ নেগেটিভ সবসময় থাকে, সবসময় দায়ের ইয়েটা বেশি থাকে। আদা রসুন পেঁয়াজের বাজারেও বাড়তি দামের হাওয়া। এমন পরিস্থিতিতে কৃচ্ছতা সাধনেও সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না সাধারণ আয়ের মানুষ। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামেও সব পণ্যের দাম আকাশ ছোঁয়া। চাল, ডাল, চিনি, মাছ মাংস, ডিম, তরি তরকারি, কোথাও স্বস্তি নেই। কোনো মতে টিকে থাকার চেষ্টায় নিম্ন আর মধ্যবিত্তরা। গেল সপ্তাহে বেড়েছে জ্বালানি তেলের দাম, যার বোঝা এখন চেপেছে সাধারণ মানুষের ঘাড়ে। শুক্রবার ছুটির দিনে চট্টগ্রামের আগ্রাবাদ কর্ণফুলি মার্কেটে গিয়ে দেখা গেল তেলের দাম বাড়ার প্রভাব কম বেশি পড়েছে সব ভোগ্যপণ্যে। চাল, ডাল, চিনির দাম কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 40 থেকে 50 টাকা বেড়েছে গুঁড়ো দুধ। তাই সাপ্তাহিক বাজার করতে গিয়ে নাবিশ্বাস ভোক্তাদের। সব জিনিস কিনতে কষ্ট হচ্ছে, কারণ সব জিনিসের দাম বাড়তি, প্রত্যেকটা জিনিসের দামে বেশি, প্রত্যেকদিন কাস্টমারদের সাথে আমরা ঝগড়া করতে হয়, সংসার চালানোটাই মুশকিল। বাজারের কথা শুনলেই কিন্তু গায়ে জ্বালা দিয়ে উঠে। স্বস্তি নেই কাঁচা বাজারেও।
পরিবহন ভাড়া বাড়ার অজুহাতে সবজিতেও হাত দেওয়ার জো নেই ক্রেতাদের। পটল বেগুন শিম কেজিতে বেড়েছে 20 টাকা করে। আয়ের সাথে ব্যয়ের তাল মেলাতেই হিমশিম নিম্ন ও মধ্যবিত্ত মানুষের। 80 টাকা 100 টাকার নিচে কোনো সবজিই নেই আপনার। বাজার করতে গিয়ে হিমশিম খাইতে হচ্ছে, এক এক জিনিসের দাম 10 টাকা 20 টাকার উপরে চলে গেছে সবকিছুর দাম। আমরা যে এখানে 1 কেজি নিতাম এখন আধা কেজি করে নিতেছি। কলার দাম বাড়ছে গত সপ্তাহ থেকে, সপ্তাহে 10 থেকে 15 টাকা বাড়ছে। কলন আগে আনতাম আমরা 1500 টাকা আরে বাড়া, এখন এই গাড়ি বাড়ছে এই গেছে 2500 টাকা, 1000 টাকা বাড়া বাড়ি গেছে। বাড়তি মুরগির দামেও এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 40 টাকা বেড়ে 200 টাকা ছুঁয়েছে ব্রয়লার। একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে ডিমের দামও, ডজন প্রতি 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। এখন এত বাড়তি হলে পাবলিকের কীভাবে খাবে? আগে তো ধরেন যদি দৈনিক 6000 বিক্রি করতাম, এখন বাড়তির কারণে 3000 বিক্রি করা যায় না। শুধু ফার্মের দাম বেশি বাড়ে গেছে, ফার্ম সাপ্লাই কম ওই জন্য দাম বাড়ে গেছে। একদিকে জ্বালানির বাড়তি দাম, আরেকদিকে প্রতিকূল আবহাওয়া, তাই সাগরে ট্রলার না যাওয়ার অজুহাতে বেড়েছে সব ধরনের সামুদ্রিক মাছের দাম। ইলিশ রূপচাঁদার কাছে যাওয়ার সাহস নেই নিম্নবিত্ত মানুষের। সুযোগে মিঠা পানির রুই কাতলা কেজিতে বেড়ে গেছে 30 থেকে 40 টাকা। সাগরের মাছ তো এখন যেগুলি আছে মনে হয় কেজি প্রতি 110 টাকা বাড়তি। দেশি পুকুরের তেলাপিয়া মাছ 250 টাকায় কেজি, বড়টা ছোটটা 200 টাকায় কেজি, দেশি লুই মাছ 320 টাকা, বর্মাল লুই মাছ 280 টাকা। এমন কোন জিনিস নাই আপনার যে মানে যেটার মধ্যে আপনার প্রভাব পড়ে নাই। ভোগ্যপণ্যের বাজার এমন টালমাটাল অবস্থায়ও বাজারে দেখা নেই প্রশাসনের নজরদারি। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। অন্য প্রসঙ্গ, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পারিবারিক সফরে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি, পরে জাতির পিতা ও পরিবারের শহীদ সদস্য সহ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন ছোট বোন শেখ রেহানা ও তাঁর পরিবারের সদস্যরা। এছাড়াও আওয়ামী লীগ নেতারা এবং শেখ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সড়ক পথে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া পৌঁছান তিনি। এ সময় তাকে এক নজর দেখতে সড়কের দুধারে ভিড় করেন বহু মানুষ। পাকিস্তানি হানাদার ও ক্ষমতাসীন সরকারের মধ্যে পার্থক্য নেই এমন মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেসক্লাবে জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পেশাজীবী সমাবেশে তিনি একথা বলেছেন। মন্তব্য করেন, জনগণের সুনামিতে এই সরকারের পতন হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে পেশাজীবীদের এই সমাবেশে অংশ নেন বিএনপি সিনিয়র নেতারা। সমালোচনা করেন সরকারের নানা অব্যবস্থাপনার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার আবার ক্ষমতায় আসতে নতুন করে পায়তারা করছে। ইভিএম মেশিন একটা জালিয়াতির যন্ত্র, আপনারা ভোট দিবেন ধানের শীষে, ভোট চলে যাবে নৌকা। মির্জা ফখরুল বলেন, জনগণ জেগে উঠেছে, এ সরকারের পতন অনিবার্য। কালকেও একটা সমাবেশ করেছি আমরা, দেখেছেন খুব বেশি ঝামেলা করে নাই, তাই না? আজকে আমরা এখানে বসে আছি, চারদিকে আমাদের পুলিশ ভাইরা আছে, খুব ঝামেলা করছে না। কারণ একটাই, যে তারা দেখাচ্ছে যে আমরা তো গণতান্ত্রিক দল, আমরা কোনো ঝামেলা করি না। বন্ধুগণ, এই প্রতারণা, এই প্রতারণা হচ্ছে তাদের চরিত্রের সঙ্গে জড়িয়ে। পাকিস্তান হানাদার বাহিনীর মতো অবস্থান নিয়েছে বন্ধুগণ, এদের সঙ্গে তো কোনো পার্থক্য নেই। জনতার যে ঢল নামবে, যে সমুদ্রের যে ঢেউ উঠবে, সেই ঢেউয়ের যে সুনামি সৃষ্টি হবে, সেই সুনামিতে এই ভয়াবহ যে একটা দানবীয় সরকার, ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ ভেসে চলে যাবে বন্ধুগণ। এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকর 53তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল বলেন, এ সরকার যতদিন থাকবে জনগণের কষ্ট তত বাড়বে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। বিএনপি পরিকল্পিতভাবে অপরাজনীতি করে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় এমন মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে এই মন্তব্য করেছেন তিনি। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামলে রাজপথ নয়, বিএনপি অলিগলিও খুঁজে পাবে না। বিএনপি পরিকল্পিতভাবে অপরাজনীতির মাধ্যমে
দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, তারা চায় সংঘাতের রাজনীতি, তারা চায় সরকারে গিয়ে আবার লুটপাটের অবাধ সুযোগ, আবার হাওয়া ভবন তৈরি করবে, দেশের অমিত সম্ভাবনার পথ রুদ্ধ করে অন্ধকার পথে তারা হাঁটতে চায়। ডিজেলের দাম বাড়ার প্রভাব পড়লো এবার বেসরকারি কন্টেইনার ডিপো বা আইসিডিগুলোতে। চট্টগ্রামের 19টি ডিপোতে হ্যান্ডলিং চার্জ বেড়েছে 35%, তবে খরচ সমন্বয়ের নামে চার্জ অতিরিক্ত বাড়ানোর অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রত্যক্ষ পরোক্ষ আগুন ছড়িয়েছে সবখানে, যার আঁচড় লেগেছে চট্টগ্রামের বেসরকারি কন্টেইনার ডিপো বা আইসিডিগুলোতেও। আমদানি রপ্তানি পণ্য আর খালি কন্টেইনার হ্যান্ডলিংয়ে সেবার উপর প্যাকেজ হিসেবে চার্জ আদায় করে ডিপোগুলো, যাদের পরিচালন ব্যয়ের 85% ডিজেল নির্ভর। আইসিডি মালিকদের সংগঠন বিগডা বলছে, ডিজেলের দাম 42.5% বৃদ্ধিতে ডিপোর সামগ্রিক ব্যয় বেড়েছে 35%, ফলে বাধ্য হয়ে বাড়াতে হয়েছে চার্জ। এটা রপ্তানি বাণিজ্যকে যেমন নিতে হবে, আমদানি বাণিজ্যকে নিতে হবে, কারণ আমরা যারা সার্ভিস প্রোভাইড করছি কেউ কিন্তু নিজের ক্ষতি করে সেবা প্রদান করতে পারবে না। ডিপোগুলোতে রপ্তানিকারকের পক্ষে শিপিং এজেন্ট আর আমদানিকারকের পক্ষে চার্জ পরিশোধ করে সিএনএফ এজেন্ট। তারা চার্জ বাড়ানোর বিপক্ষে না হলেও তাকে দিয়েছেন যৌক্তিক পর্যায়ে রাখার। ফুয়েলের যে কম্পোনেন্টটা আছে ওই এক্স্যাক্ট কম্পোনেন্টটা ওনারা বাড়াতে পারেন, কিন্তু ওনারা দেখা যাচ্ছে যে পুরো চার্জের 42.5% বাড়িয়ে অলরেডি আমরা যারা এমএলও আছি, যাদের সাথে কন্ট্রাক্ট আছে, ইন্ডিভিজুয়াল ডিপো থেকে আমরা নোটিশ পেয়ে গেছি। ওনারা বলছেন যে ওনারা শুধুমাত্র তেলের দামটুকু সমন্বয় করেছেন। এখন আমার তো সেটা বিশ্বাস হচ্ছে না, আমার মনে হচ্ছে যে এটা 15% 20% হলে সঠিক হতো। তো এইটি নির্ধারণ করবে কে? এখন আমি আমদানিকারক রপ্তানিকারকের প্রতিনিধি হিসাবে আমার কাছে মনে হচ্ছে যে অফডকগুলি বেশি চার্জ নিয়ে নিচ্ছে। তো এইটি সঠিকভাবে বলতে পারতো বন্দর কর্তৃপক্ষের সাথে যদি তারা বসে এই কাজটি করতেন। অবশ্য বিগদার দাবি, চুলচেরা বিশ্লেষণ করেই বাড়ানো হয়েছে চার্জ। 42.5% যদিও জ্বালানি বেড়েছে, আমরা 42.5% না বাড়িয়ে যতটা সহনীয় পর্যায়ে পারা যায় আমরা সেই নিম্নতম পর্যায়েই আমাদের বৃদ্ধিটা কার্যকর করার চেষ্টা করব। 19টি বেসরকারি আইসিডিতে মাসে রপ্তানি পণ্য আর খালি কন্টেইনার হ্যান্ডলিং হয় গড়ে 70,000 করে, আর প্রায় 30,000 মতো হ্যান্ডলিং হয় আমদানির কন্টেইনার। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। বৃদ্ধ বাবাকে পিটিয়ে 31 লাখ টাকা ছিনিয়ে নেওয়া তিন ছেলে এবং তাদের সহযোগী একজনকে আটক করেছে ডিবি পুলিশ। গত জুন মাসের 28 তারিখ নিজের 2 কাঠা জমি বিক্রি করে প্রাপ্ত 31 লক্ষ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন জয়নাল। পথে তাঁর তিন ছেলে আর এক সহযোগীকে নিয়ে ছিনতাইকারী ছদ্মবেশে আক্রমণ করে বৃদ্ধ বাবাকে। এ সময় বৃদ্ধের পায়ের গোড়ালি, হাঁটু আর হাত ফাটিয়ে ছিনিয়ে নেয় সব টাকা। ডিবি গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম গ্রেপ্তার করেছে তিন ছেলে এবং তাদের সহযোগীকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 29 লাখ টাকা। পরে প্রসঙ্গ, রাজধানীর উত্তরায় ডাচ বাংলা ব্যাংকের একটি এটিএম বুথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোট মোহাম্মদ শরীফুল্লাহ নামের এক ব্যক্তি মারা গেছেন। গেল পৌনে রাত একটার দিকে উত্তরা 11 নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথের এটিএম বুথে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় শরীফুল্লাহকে পুলিশ উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শরীফ উত্তরা 12 নম্বর সেক্টরে টাইলসের ব্যবসা করতেন বলে জানা গেছে। এই ঘটনায় আব্দুস সামাদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। একাধিক নারীর সাথে পরকীয়ার তথ্য জেনে যাওয়ায় চিকিৎসক জান্নাতুল নাইম সিদ্দিকাকে পরিকল্পিতভাবে হত্যা করেন রেজাউল করিম রেজা। অভিযুক্তকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে র‍্যাব। এলিট বাহিনী আরও জানায়, পরিবারের অমতে 2 বছর আগে বিয়ে করেন তারা। পরিচয় থেকে প্রেম, অতঃপর পরিণয়, এমন সুখময় দৃশ্যের উল্টোপিঠে পুরুষ সঙ্গীর বিশ্বাসভঙ্গ আর পরকীয়ার ছবিও ছিল, যা জানতে পেরে স্বামী রেজাউল করিমের সাথে নিয়মিতই ঝগড়া হয় স্ত্রী চিকিৎসক জান্নাতুল নাইম সিদ্দিকার। পরিবারের অমতে 2 বছরের এই বিয়ের পরিণতিতে জীবন দিতে হয় জান্নাতকে। বুধবার রাতে হোটেল রুমে মেলে তার গলা কাটা মরদেহ। মূলত পরিকল্পনার অংশ হিসেবে গ্রেফতারকৃত রেজা আনুমানিক সকাল 10টার দিকে 10ই আগস্ট তার ব্যাগ থেকে ক্যারি করা যে দেশীয় অস্ত্র,
সেটি দিয়ে উপরজুপুরি আঘাত করে ভিকটিম নারী চিকিৎসককে হত্যা করে। র‍্যাব বলছে নারী কেলেঙ্কারিতে 2018 সালে চাকরি হারান রেজাউল। ফোনের রেকর্ড ঘেটে তার কুরুচিপূর্ণ মনোভাব সম্পর্কে ধারণা পায় এলিট বাহিনী। প্রাথমিকভাবে আমরা তাকে গ্রেফতার, পরবর্তীতে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচরণ এবং তার মোবাইলের যে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা আমাদের কাছে অনুমেয় তার চরিত্রগত সমস্যার জন্য তার চাকরি চলে গিয়েছে। তাদের মধ্যে পরস্পরের একটি অবিশ্বাস জন্ম হয়েছে বিভিন্ন কারণে। হত্যার পর রেজাউল করিম রেজা চট্টগ্রামে পালিয়ে যান। সেখানে এক আইনজীবীর সাথে হত্যা মামলা থেকে বাঁচার বিষয়ে সলা পরামর্শও করেন তিনি। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা। শিল্প কারখানায় এলাকা ভিত্তিক সাপ্তাহিক ছুটি আলাদা দিনে নির্ধারণ করেছে সরকার। সাভার শিল্পাঞ্চলের খবর জানাতে চাই। অপু ওহাব রয়েছেন আমাদের সাথে। অপু, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। সাভারের শিল্পাঞ্চলগুলোতে সাপ্তাহিক ছুটির ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হলো? শিল্পাঞ্চল সাভার কেন, গোটা বাংলাদেশে কিন্তু এলাকাভিত্তিক যে কারখানা বন্ধ থাকার কথা, সাপ্তাহিক ছুটি, সেটি কিন্তু কার্যকর হওয়ার কথা। কিন্তু আমি সাভার শিল্পাঞ্চল এবং আশুলিয়া শিল্পাঞ্চলের বেশ কিছু এলাকা কিন্তু ঘুরে দেখেছি, আমার কাছে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং কারখানা খোলা এবং বন্ধের ব্যাপারও মিশ্র রয়েছে। কারণ আজকে থেকে কার্যকর হওয়ার কথা, কিন্তু অনেকেই বিষয়টি সম্পর্কে অবগত না। কারণ আপনি জানেন যে সাভার অত্যন্ত শ্রমঘন একটি শিল্প এলাকা, এখানে 1000-এর বেশি পোশাক কারখানা রয়েছে এবং এখানে প্রতিটি কারখানায় কিন্তু অনেক শ্রমিক কাজ করে, তাদের সাথে সমন্বয়ের ব্যাপার রয়েছে। কারণ সাপ্তাহিক ছুটি যে শুক্রবার থাকার কথা, সেটি বেশিরভাগ ক্ষেত্রে শুক্রবার ছিল। তো আমি কথা বলেছি বেশ কয়েকটি পোশাক কারখানার মধ্যম সারির যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা হয়েছে। তারা যে জিনিসটি বলছেন যে যেহেতু সমন্বয়ের ব্যাপার রয়েছে, এই জন্য তাদের পক্ষে আজকে থেকে কার্যকর করা সম্ভব হয়নি, তবে যেহেতু এলাকা ভিত্তিক করা হয়েছে সেটি মানা হবে। এবং সেই অনুসারে কিন্তু আজ আমি যে এলাকাটিতে রয়েছি, শিল্পাঞ্চল আশুলিয়ার পলারবাড়ি এলাকা, এটি শনিবার দিন সাপ্তাহিক ছুটি হওয়ার কথা, কিন্তু আজকেই অনেক এলাকায় ছুটি রয়েছে, আজকে ছুটি। এখানে একজন পোশাক কারখানার একজন মধ্যম সারির কর্মকর্তা রয়েছে। আজকে কি আপনাদের কারখানা ছুটি? আজকে শুক্রবার ছুটি। নতুন যে সাপ্তাহিক ছুটি কার্যকর করার কথা, এটি কি আপনারা জানেন? আমরা জানি না। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে কার্যকরের যে বিষয়টি, সেটি কিন্তু অনেকেই জানে না এবং সেটি এখন পর্যন্ত কার্যকর করা সম্ভব হয়নি, তবে বিভিন্ন পর্যায়ে কথা হচ্ছে আগামী সপ্তাহ থেকে বা আগামী দিনগুলোতে হয়তো সেটি কার্যকর করতে পারবে বলে তারা আশা করছেন। কিন্তু সেক্ষেত্রেও সমস্যা রয়েছে, কারণ অনেকেরই, আমি শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা যে জিনিসটি বলছেন যে অনেকের স্বামী এক জায়গায় চাকরি করে, স্ত্রী আরেক জায়গায় চাকরি করে, কিন্তু সপ্তাহে একটি দিন তারা দেখা হয় শুক্রবার দিন বা সপ্তাহে ছুটি দিন থাকলে, সেক্ষেত্রে যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হবে বলে শ্রমিকরা এবং কর্মকর্তারা জানিয়ে আসছেন। জি অপু, অনেক ধন্যবাদ। অপু ওহাব আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সাভারের শিল্পাঞ্চল থেকে। আমরা পরের প্রসঙ্গে যেতে চাই। দর্শক, কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি ফেনীতে বিএনপি ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সে এখনও সেই সংঘর্ষ চলছে। ঘটনাস্থল থেকে সহকর্মী দিলদার হোসেন স্বপন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। দিলদার, সংঘর্ষ এখনও চলছে কিনা আর কোন ঘটনা কেন্দ্র করে এই সংঘর্ষ? হ্যাঁ, আপনি যেমনটি বলছেন, এখানে বিএনপি আপনার পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল তাদের, এই কর্মসূচি পালনকালে পুলিশ এসে তখন তাদেরকে বাধা দেয়, সেই মুহূর্তে আপনার পুলিশের সাথে বিএনপি নেতা কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। আমার পেছনে দেখা যাচ্ছে আপনার বিএনপি নেতা কর্মীরা আপনার দাঁড়িয়ে আছে এবং পেছনে রয়েছে পুলিশ এবং সাথে রয়েছে এবং কর্মীরা, পুলিশ এবং কর্মীরা রয়েছেন। এখন এখানে বিএনপি যখন কর্মসূচি শুরু করেন তখন পুলিশ এসে বাধা দেয়, পুলিশের বাধার সাথে সাথে আপনার বিএনপি নেতাকর্মীরা ধাওয়া পাল্টা দেওয়া শুরু করলে ওদিক থেকে আপনার ছাত্রলীগ নেতাকর্মীরা এসে জড়ো হয় এবং তাদেরকে ধাওয়া করে, ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। বিএনপি তার অবস্থান ইসলামপুর রোডে রয়েছেন, ছাত্রলীগ রয়েছেন ট্রাং রোডে শহরের, এবং আমার পেছনে পুলিশ রয়েছেন আপনার ইসলামপুর রোডের মাথায়, এরা অবস্থান করছেন।
এখন যার অবস্থান থেকে এখনো রয়েছেন, তবে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় আপনার আহত কোনো ঘটনা হয়েছে কিনা এই মুহূর্তে পুলিশ নিশ্চিত করছেন না, তবে কয়েক রাউন্ড আপনার টিআরসেলের আওয়াজ শোনা গেছে এটা স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন তারা জানিয়েছেন। বিএনপির সে নির্ধারিত কর্মসূচি তারা পালন করতে পারছেন না বলে অভিযোগ করেছেন এবং পুলিশ বলছেন আপনার তারা বিশৃঙ্খলা করাতে তারা ইয়া করছেন। এ ছিল আমার সর্বশেষ। দিলদার হোসেন স্বপন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং তিনি ফেনী থেকে আমাদেরকে জানাচ্ছিলেন, আমরা খবর পেয়েছি সেখানে যে বিএনপির সমাবেশে ঘটনা এবং সেখান থেকে বিএনপি ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে সেটা সর্বশেষ জানার চেষ্টা করছিলাম। আমাদের সহকর্মী ছিলেন দিলদার হোসেন স্বপন। একটু আগে শিল্প কারখানা এলাকা ভিত্তিক যে সাপ্তাহিক ছুটিগুলো আলাদা আলাদা দিনে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, সে ব্যাপারে সাভারে কথা বলছিলাম সহকর্মী অপু ওহাবের সাথে। গাজীপুরের শিল্পাঞ্চলগুলোর খবর আপনাদের জানাতে চাই। রফিকুল ইসলাম খান সেখানে রয়েছেন। রফিক, গাজীপুরে যে শিল্পাঞ্চলগুলো তারা এই ছুটি সমন্বয়ের কাজটি করতে পেরেছেন কিনা কতটুকু অবগত রয়েছেন? আসলে আপনি জানেন যে কালকে বিকেল এবং সন্ধ্যা নাগাদ কিন্তু যে প্রজ্ঞাপনটি জারি করেছে, যে কারণে কিন্তু কারখানা মালিকটা শ্রমিকদের সেভাবে জানাতে পারেনি। আমি রয়েছে এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রা এলাকায়। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম এবং মাহমুদ জিন্স ও নুরুয়েল কারখানা রয়েছে। এই তিনটি কারখানা কিন্তু আজকে বন্ধ রয়েছে, শুধু এই তিনটি কারখানা। গাজীপুরের যে সমস্ত শিল্প কারখানা রয়েছে অধিকাংশ শিল্প কারখানা আজকে বন্ধ, যদিও এই চন্দ্রা এলাকায় বুধবারে বন্ধ থাকার কথা ছিল শিডিউল অনুযায়ী, কিন্তু তারা কিন্তু শিডিউল পাননি এবং না পাওয়ার কারণে মূলত কারখানা যে সাপ্তাহিক ছুটি থাকে শুক্রবার, সেই শুক্রবার হিসেব করে আজকে কিন্তু বন্ধ রয়েছে গাজীপুরের অধিকাংশ শিল্প কারখানায়। তো আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা যেটি বলছেন যে 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 শিডিউলটি আসলে পাওয়ার কথা সেটি কিন্তু তারা পায়নি, আর না পাওয়ার কারণে আজকে সেই আগের নিয়ম অনুযায়ী বন্ধ রেখেছেন। যদি আগামীকাল শনিবার আসলে মূলত শিল্প কারখানা খুলবে, খোলার পরে হয়তো বা তারা রবিবার থেকেই সেই যে এলাকা ভিত্তিক বন্ধ থাকার কথা সেইভাবে তারা হয়তো বা কারখানা বন্ধ করে রাখবেন এবং সেই অনুযায়ী কারখানা চলবে। তো এই পরিস্থিতিতে গাজীপুরে কিন্তু যে বন্ধের বিষয়টি ছিল সেটি কিন্তু আজকে মানা হচ্ছে না। তো এই ছিল আসলে সর্বশেষ পরিস্থিতি গার্মেন্টস শিল্প কারখানা নিয়ে। জি রফিক, অনেক ধন্যবাদ। রফিকুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, গাজীপুরের শিল্পাঞ্চলের খবর জানিয়ে আসছিলাম তার কাছ থেকে। পরের প্রসঙ্গে যাব। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, বৈশ্বিক মন্দায় বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ সুখে আছেন, বেহেশতে আছেন। আজ সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেছেন। আরও বলেন, যেসব দেশে অর্থ পাচার হয় তাদের কাছে তথ্য চাইলে সহজে মেলে না, এটা তাদের মজ্জাগত সমস্যা। সুইজারল্যান্ড আমাদের বন্ধু দেশ, কিন্তু তথ্যের বিভ্রাট করা ঠিক না। আমরা তাদের প্রায় বলে থাকি, তা তোমাদের দেশে যদি কোনো লোক আমাদের টাকা জমা রাখে, সেই লোকটাকে কত টাকা জমা রেখেছে তার তথ্য দাও। বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং আমাদের ফাইন্যান্স সেক্রেটারি তাদের সাথে আলাপ করেছি, তারা আমাকে ডকুমেন্টও পাঠিয়েছে, কবে কখন তারা তাদের রিকোয়েস্ট করেছেন সেই ডকুমেন্টও দিয়েছেন। বঙ্গবন্ধুর সুউচ্চ ব্যক্তিত্বে মুগ্ধ ছিলেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। অবিসংবাদিত এই নেতার সংগ্রাম মুখর জীবন তাই নতুন প্রজন্মের জন্য দারুণ অনুপ্রেরণার। ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন বক্তারা। তারা বলেন, বঙ্গবন্ধুর এক ডাকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি। সভায় প্রধান অতিথি ছিলেন প্রাণী সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। এদিকে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বইমেলার আয়োজন করেছে গণগ্রন্থাগার অধিদপ্তর। সকালে তিন দিনের এই মেলা উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু। বইমেলায় অংশ নিয়েছে মন্ত্রণালয়ের অধীন 9টি সংস্থা। রক্তনালী ব্লক হলে আর কেটে ফেলতে হবে না হাত পা কিংবা আঙুল, অঙ্গহানি ছাড়াই সুস্থ হতে পারেন একজন রোগী, দেশেই মিলছে সেই চিকিৎসা। সুকান্ত সরকারের ক্যামেরায় জিনিয়া কবি সূচনা রিপোর্টে বিস্তারিত। ৩৮ বছরের রনিফা থাকেন মাদারীপুরে, হঠাৎই পায়ের আঙুলে দেখা দেয় ঘা। স্থানীয় হাসপাতালে তিন বছর চিকিৎসার পরে ঘা কমার বদলে উল্টো বাড়তে থাকে। একসময় জানানো হয় রক্তনালী ব্লক হয়ে যাওয়ায় আঙুল কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। পরে বিএসএমএমইউতে এলে এখানকার চিকিৎসকরা জানান আঙুল না কেটেও চিকিৎসা সম্ভব। আমার যদি আঙুলটাই যদি ফেলাই দেয় তাহলে আমার কে দেখবে,
গার্ড হওয়ার পরে আমি যে পরীক্ষা করছি, এনজিওগ্রাম করছি, ওটার ভিতরে ধরা পড়ছে আমার রক্তনালী বন্ধ হয়ে গেছে। তো কুস্কিতে আমার অপারেশন করা লাগবে। তখন কুস্কিতে অপারেশন করার পরে এই রক্ত আবার কমপ্লিট হয়ে গেছে। সত্তর ছুঁই ছুঁই করিম সাহেব এসেছেন হাত আর পায়ে দগদগে ঘা নিয়ে। তিনিও বেশ কিছুদিন নানা চিকিৎসা নিয়েও সুস্থ না হয় অবশেষে এসেছেন বিএসএমএমইউতে। পায়ে মানে আপনার ম্যাচ হয়েছিল মানে ব্লেড দিয়ে ম্যাচটা একটু কাটছিলাম, কাটার পরে আপনার এই ইনফেকশন হয়েছে। দেশের যে ডাক্তার, এই ডাক্তাররা তো মানে ভালো মতন রোগ ধরতে পারে না, আমার ওষুধও দিতে পারে না। পরে দিয়ে আমি ঢাকা শহরে মানে এফিজিতে আইসি। সারা শরীরেই হতে পারে রক্তনালীর ব্লক। এই জটিল সমস্যায় হতে পারে অঙ্গহানি, এমনকি মৃত্যুও। গ্যাংগ্রিন হওয়ার কারণ এক নাম্বার হচ্ছে যে ধূমপান, হ্যাঁ ধূমপানের জন্য এক, দুই নাম্বার হচ্ছে যদি হচ্ছে উচ্চ রক্তচাপ যদি থাকে, সেটা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, তারপর অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যদি থাকে, ডায়াবেটিস মেলাইটাস, এবং যদি রক্তে চর্বির পরিমাণ খুব বেশি থাকে তাহলে দেখা যাচ্ছে যে রক্তনালীগুলো একটু 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 করে বন্ধ হয়ে যাচ্ছে। তবে আশার কথা হলো স্টেম সেল ও প্রোস্টাগ্ল্যান্ডিন থেরাপির মাধ্যমে নতুন রক্তনালী তৈরি করে অঙ্গ কেটে ফেলা ছাড়াই এ রোগের প্রতিকার সম্ভব। হার্ট অ্যাটাক হলে যেভাবে আমরা স্টেন্টিং করি অথবা বেলুন এনজিওপ্লাস্টি করি, যে জায়গাটা রক্তনালী বন্ধ পায়ের ক্ষেত্রেও ঠিক একইভাবে বেলুন দিয়ে আমরা চর্বিটাকে সরাই দিতে পারি অথবা ওখানে একটা স্টেন্ট দিতে পারি। স্টেন্ট দিলে আবার সার্কুলেশন রিএস্টাবলিশড হয়, অথবা দেখা যাচ্ছে যে না তার এই কোনো অপশনই নাই, তার স্টেন্টও পরানো যাচ্ছে না অথবা বেলুনিংও করা যাচ্ছে না, তখন আমরা কী করি, নতুন করে রক্তনালী তৈরি করা যায়, এটাকে এনজিওজেনেসিস বলে, এটা আমরা স্টেম সেলের মাধ্যমে করতে পারি। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান বর্তমানে কেবল রক্তনালীতে ব্লকই নয়, দেশেই রয়েছে ভেরিকোস ভেইন বা আঁকাবাঁকা শিরার চিকিৎসায় লেজার থেকে শুরু করে সব ধরনের আধুনিক চিকিৎসার সুযোগ। জিনিয়া কবি সূচনা, চ্যানেল 24, ঢাকা। যশোরের দুঃখ ভবদহ অঞ্চল চার দশকেও ঘোঁচেনি যে দুঃখ, কারণ দূর হয়নি জলাবদ্ধতা। সমাধানে জোয়ারাধার প্রকল্প হাতে নেওয়া হলেও অগ্রগতি নেই তেমন। তৌহিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন ইমরান হোসেন। এমন জলাবদ্ধতা নিয়ে যুগের পর যুগ বাস করছেন যশোরের ভবদহ অঞ্চলের মানুষ। পলি পড়ে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের একমাত্র পথ স্লুইস গেটের মুখ, অন্যদিকে শুকিয়ে যাচ্ছে স্লুইস গেট সংলগ্ন নদীগুলো। ষাটের দশকে নোনা পানি ঠেকাতে অভয়নগরের শ্রীনদীর উপর নির্মিত হয় এই স্লুইস গেট, কিন্তু পানি বের হওয়ার পথ না থাকায় বছরের অধিকাংশ সময় প্লাবিত থাকে এই অঞ্চল। নদী বাঁচাতে ও জলাবদ্ধতা কমাতে কয়েক ধাপে নদী খননের কাজ হলেও ভোগান্তি কমেনি। ঠিকাদার চক্রের, স্থানীয় দুর্বৃত্ত চক্রের সিন্ডিকেটের ফলে ওই জনপদ লুটপাটের শিকার হচ্ছে, ব্যবসার শিকার হচ্ছে। নদী কাটার নামে যে অর্থ বরাদ্দ দিয়েছে আমার প্রধানমন্ত্রী, সে অর্থের কোনো মাটি এখানে কাটেনি না কাটে, অর্থ পুরোপুরি লোপাট। পাশাপাশি ভবদহে সেচ প্রকল্প শুরু হলেও তা নিয়ে রয়েছে অসন্তোষ। বাড়িতে জল তো বনে থই থই করা, উনুনে জল রাঁধতে পারবো না। আমাদের বিলে ফসল না হওয়াতে আমাদের যেসব জনগণ আমরা এখানে বাস করি তা তিন বেলা আমরা খেতে পাই না। এই যে সেচ প্রকল্প নিয়ে এই যে ষড়যন্ত্র করে টাকা পয়সা লুটপাটের প্রকল্প ছাড়া আর এটা কিছুই না। আমাদের নদীটাকে বাঁচানো হোক প্রাকৃতিকভাবেই, এবং সেটা একমাত্র সম্ভব টিআরএমের মাধ্যমে। তবে সেচ প্রকল্পে সফলতা পেতে শুরু করেছে বলে জানাই পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে যে পানির লেভেল, এই লেভেলটা যদি আমরা জানুয়ারি মাসে নিতে পারি তখন কিন্তু আর এই সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে। তো আমরা সেদিকে আগাচ্ছি এবং এটা খুব কম খরচই হবে। ভবদহ জলাবদ্ধতার কারণে যশোরের তিন উপজেলার প্রায় 50,000 কৃষকের 25,000 হেক্টর জমির ফসল তলিয়ে আছে পানিতে। তৌহিদুর রহমান, চ্যানেল 24, যশোর। রাঙামাটিকে বলা হয় হ্রদ পাহাড় আর ঝর্ণা স্বর্গভূমি, যার টানে প্রায় ছুটে যান প্রকৃতিপ্রেমী মানুষ। এবার গেলেন এক ঝাঁক চিত্রশিল্পী যারা চির সবুজ সেই প্রকৃতির কোলে বসে প্রকৃতিরই মায়াবী দৃশ্য রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুললেন তাদের শিল্পকর্মে। সম্প্রতি শেষ হওয়া তিন দিনের আর্ট ট্রিপে ছিল ছবি আঁকার এমনই আয়োজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী জোহান্না কর্মকারজুই, যার তুলির আঁচড়ে জীবন্ত হয়ে উঠেছে কাপ্তাই রোদে মাছের জলকেলি কিংবা দিগন্ত বিস্তৃত আকাশ,
যেন প্রকৃতির কোলে বসে প্রকৃতির বন্দনা। লেকের পাড়ে ছোট ছোট মাছের পোনারা এসেছে একসাথে দল বেঁধে এবং তারা কিছু খেয়ে আবার একসাথে চলে যাচ্ছে। এই দৃশ্যটা আমাকে খুব মানে আবেগ আপ্লুত করেছে, যেহেতু আমি শহরে বড় হয়েছি এগুলো কিন্তু দেখা হয় না শহরে, তো আমি সেই দৃশ্যটাকে আমার ছবির মাধ্যমে আমি প্রকাশ করার চেষ্টা করেছি। জয়ের মতো এমন আরও অনেকে এই রংতুলির ভালোবাসায় মেতে উঠেছিলেন হ্রদ পাহাড়ের জনপদ রাঙ্গামাটিতে আয়োজিত কল্টুর আর্ট ট্রিপে, যাতে অংশ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একঝাঁক সাবেক ও বর্তমান শিক্ষার্থী। যান্ত্রিক শহরের কোলাহল এড়িয়ে কাপ্তাই হ্রদের রিসোর্টে বসে শিল্পীরা প্রকৃতির মাঝে আপন মনে এঁকেছেন ছবি, ফুটিয়ে তুলেছেন মনের ভাবনাকে, যেখানে তুলে ধরা হয় সবুজ পাহাড়, নীল আকাশের সাদা মেঘ আর নীল জলরাশিসহ প্রকৃতির অনন্য রূপ। পানির ঢেউ, এই বাতাস, এই পরিবেশ তো আসলে আমরা শহরে যারা থাকি সচরাচর পেয়ে উঠি না। সাইট স্পেসিফিক মানে কোনো একটা সাইটকে কেন্দ্র করে কাজ করা, তো ওই রকম ওভারঅল একটা আমার ভাবনাটাই এখানে প্রকাশ করতে চাই। প্রত্যেকে ফিল করে ওই সেই শহরের যন্ত্রণাময় যান্ত্রিক জীবনের ইঁদুর উপদ্রবটা আমি আমার কাজের মধ্যে ফুটিয়ে তুলেছি। উদ্যোক্তারা জানান, চিত্র কর্মভিত্তিক একটি ই কমার্স প্ল্যাটফর্ম সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন। আমরা একটা ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে চাই যে শিল্পীদের কাজগুলোকে তুলে ধরতে, ইন্ডিভিজুয়াল একটা ই কমার্স প্ল্যাটফর্ম যেখানে মধ্যে নন্দন শিল্পের যে ব্যাপারগুলো থেকে থাকে, ক্রিয়েশনগুলো থাকে, আর্ট ক্রাফট বা হচ্ছে যে অথর যারা হচ্ছে যে বই তৈরি করছে, বই লিখছে, সেই জিনিসগুলোকে আমরা এক জায়গায় এঙ্গেজ করার চেষ্টা করছি। তিন দিনের এই আয়োজনে নান্দনিক পরিবেশ থেকে 9 শিল্পীর হাতে সৃষ্টি হয় 21 চিত্রকর্ম। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবার খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ এ দলের সিরিজ প্রসঙ্গ, বৃষ্টি বাধায় ড্রয়ের পথে দ্বিতীয় 4 দিনের ম্যাচও। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশ এ দলের সংগ্রহ 5 উইকেটে 157 রান। সেন্ট লুসিয়া ড্যারেন স্যামি স্টেডিয়ামে 1 উইকেটে 79 রান নিয়ে এদিন ব্যাট করতে নামে বাংলাদেশ, কিন্তু বৃষ্টি বাধায় লাঞ্চ বিরতি পর্যন্ত মাঠে গড়ায়নি খেলা। পরে খেলা শুরু হলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারী দল। বাকি সময়ে 88 রান তুলতে আরও 4 উইকেট খুইয়ে বসে বাংলাদেশ এ দল। তবে এক প্রান্ত আগলে রেখেছেন সাইফ হাসান, 217 বল খেলে 63 রানে অপরাজিত রয়েছেন এই ওপেনার, যার মধ্যে 186টি বল ডট। দুদিন মিলে 5 ঘন্টারও বেশি সময় ধরে উইকেটে আছেন তিনি, আর 16 বলে 0 রান নিয়ে তার সঙ্গী জাকের আলী অনিক। বৃষ্টি বাধায় ড্র হয়েছিল দুদলের প্রথম 4 দিনের ম্যাচও। দর্শক, আর এই ছিল বিকেল 4টার খবর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আর ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।